ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় তিন দিন ব্যাপী আয় বর্ধক ও জীবিকায়ন প্রকল্পের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ রেলওয়ে রেলপথ মন্ত্রণালয়ের অধীনে আয়বর্ধক ও জীবিকায়ন প্রকল্পের আওতায় আখাউড়া লাকসাম ডুয়েল গেজ ডাবল লাইন প্রকল্পে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আখাউড়া গঙ্গাসাগর তমা সেন্টারের বেইজ অফিসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ে আখাউড়া লাকসাম ডাবল লাইন প্রকল্পের উপপরিচালক পুনর্বাসন মোহাম্মদ আক্তারুজ্জামান চৌধুরী। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সমাহারের আয়োজনে প্রশিক্ষণ কর্মসূচির প্রথম দিনে ক্ষতিগ্রস্ত প্রায় 31টি পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। এনজিও সংস্থা সমাহারের ট্রেনিং কনসালটেন্ট মোহাম্মদ সাদিকুর রহমানের সঞ্চালনায় প্রথম দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে আখাউড়া শাখার সিনিয়র উপসহকারী প্রকৌশলী কার্য মোহাম্মদ আবদুল্লাহ, বাংলাদেশ রেলওয়ে সিনিয়র রিসেটেলমেন্ট ও টেন্ডার স্পেশালিস্ট জহিরউদ্দিন বাবর, এনজিও সংস্থা সমাহারের আখাউড়া এরিয়া ম্যানেজার মোহাম্মদ শফিউল্লাহ সহ আরও অনেকে। প্রথম দিন জীবিকা নির্বাহের জন্য ক্ষুদ্র ব্যবসার উপর প্রশিক্ষণ প্রদান করেন কুমিল্লা মহিলা বিষয়ক অধিদপ্তর ও ব্র্যাকের ইউডিপি ট্রেনার মোসাম্মদ শাহিনুর আক্তার টিটু। সমাহারের ট্রেনিং কনসালটেন্ট মোহাম্মদ সাদিকুর রহমান জানান, এই কর্মসূচির অধীনে প্রশিক্ষণার্থীর সংখ্যা 83 জন। এর মধ্যে জীবিকা নির্বাহী ক্ষুদ্র ব্যবসা সম্পর্কে প্রথম দিন 31 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। আগামীকাল দ্বিতীয় দিন গরু মোটা তাজাকরণ সম্পর্কে আরও 31 জনকেও, শেষ দিনে হাঁস মুরগি পালনের উপর 21 জনকে প্রশিক্ষণ দেওয়ার কথা রয়েছে। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।